আপনার পাশাপাশি এই তিন মাথার মেশিনও এই প্রজেক্টে আপনার কাজে লাগাচ্ছে। কাজে লাগাচ্ছে। আমার কথা হচ্ছে মানুষ আসে, মানুষের সময়ের দাম আছে এখন। মানুষ আসে বসে যাতে না থাকে, কেউ বসে যাতে না। চাউল ভাঙা হলো আপনার পাতির মধ্যে কম বাড়া। আমি বলি প্লেট 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 মানে বুঝে না, আমি বেশি চাপে দেয় ধান দিলে বেশি ছেড়ে চাউল তো অটোমেটিক ভেঙে যাবে না। পাতিটা দেখালে ধান আমার কত মোটা, ওই মোটা অনুযায়ী আমার পাতি ঠিক করতে হবে, নাহলে কিন্তু হবে না। আমি যদি ওই মোটা ধান ধান ঢালে যদি ওই ব্লেড আগে দিই তাহলে ধান তো বাড়া বের হওয়া লাগবে। তার মানে এই যে ভাঙ্গা ভাঙ্গি যেটা বলতেছেন যাই চালাই তার উপর, এটা নিজেদেরকে সব প্র্যাকটিক্যালি বুদ্ধি থাকতে হবে, অভিজ্ঞতা থাকতে হবে, না থাকলে কাজ করে এখন যাবে না। সেটাই, তার মানে ভাঙ্গানো যে বিষয়টা আমি বলতেছি যে মেশিন ঠিকই কাজ করে কিন্তু ওই বোঝে না, আমার ভাঙতে লাগছে ধরেন 2 মিনিট। 2 মিনিটে 4 কেজি ভাঙছে? হ্যাঁ, 2 কেজি। এটা কিভাবে মানুষ আপনার 1 ঘন্টায় 10 কেজি 15 কেজি ভাঙতে পারে না, অনেকে অভিযোগ করে।3 মিনিট লাগে এরকম। আমি ভাঙি 20 টাকা কেজি। বিদ্যুৎ বিলে তো আপনার যদি স্যার করা 1 ঘন্টা যদি চলে তাহলে আপনার খরচ হবে মনে করেন 30 টাকা 1 ঘন্টা, কারণ এটা হচ্ছে স্যার ঘোরা, বুঝতে পারছেন? 30 টাকা আপনার শিল্প লাইন না? হ্যাঁ, শিল্প লাইন 11 টাকা এমনি, তাহলে 11 হলে 30 টাকা। তা আপনি 2 মিনিটে 20 টাকা কেজি, 4 কেজি না 80 টাকা। তো আলহামদুলিল্লাহ আপনি খুশি? খুশি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ খুশি। তো দেখ দর্শক মন্ডলী উনি অনেক খুশি। এর পাশাপাশি আপনি কি এখানে স্টাইলের মিলটা চালাইছেন? হ্যাঁ। আমি আলু চাউল ভাঙি না, ডেমো চাউলটা ভাঙিছি। আলু চাউল ভাঙার জন্য বড় মেশিন আছে। আর বড় মেশিন আছে? হ্যাঁ, বড় মেশিন আছে। ডেমো চাউল আপনি ভাঙেন? হ্যাঁ, ডেমো চাউলটা মানে এটা ভাঙার জন্য ওটা নেট চেস করা লাগে। ডেমো নেট আলাদা করি আমি, ওই আলু নেট ভাঙে আলাদা। এটা ডেমো নেট ডাক আছে তো, ডেমোটা ভাঙা যায়। আলহামদুলিল্লাহ দর্শক মন্ডলী আপনারা আরিফ ভাইয়ের জন্য দোয়া রাখবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন।